এবারে মিসেস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন ভারতের কাশ্মীরের সুন্দরী সারগাম ঘোষাল। রোববার 18 ডিসেম্বর লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা মুকুট উঠল তার মাথায়। 62টি দেশের প্রতিযোগিতাদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন সারগাম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে এমনটা জানা গেছে। ভারতের জম্মু কাশ্মীরের মেয়ে সারগাম ঘোষাল এই মুকুট জয় ভীষণ উচ্ছ্বসিত। তিনি মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী জানান, 21 বছর পর কোনো ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে। আমি খুবই খুশি, অনেক ভালোবাসা সবাইকে। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা ঠাই সেট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরী, যা ডিজাইন করেছেন ভাবনা রাও। ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন সারগাম ঘোষাল। আগে ভাইজাগের শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সারগাম। তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। বিবাহিত স্ত্রীদের নিয়ে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড 1984 সালে শুরু হয়েছিল। এই প্রতিযোগিতার সফর শুরুতে এর নাম ছিল মিসেস ওমেন অব দ্য ওয়ার্ল্ড। দীর্ঘ 4 দশকের আগে একবারই ভারতে ঝুলিতে এই খেতাব এসেছে। 2001 সালে ডক্টর অদিতি গোবেরিকার মাথায় উঠেছিল এই কাজ। উল্লেখযোগ্যভাবে চলতি বছর মিসেস ওয়ার্ল্ড মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি। সারগামকে অভিনন্দন জানিয়ে অদিতি বলে, অনেক অনেক শুভেচ্ছা সারগামকে, এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।